নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে প্রত্যেকটি ব্লকে নতুন করে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে এই হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটি ব্লকের জন্য কিন্তু আলাদা আলাদা করে এখানে নোটিফিকেশন জারি হয়ে গেছে। তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে ব্লকের নেম, এবং এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটি ব্লকের জন্য আলাদা করে PDF দেওয়া রয়েছে, কোন ব্লকে কতগুলি শূন্যপদ রয়েছে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য সমস্ত কিছু কিন্তু বলা রয়েছে। এবার কিন্তু তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে না, তোমাদেরকে কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম দেখতে পাচ্ছ ওয়ান স্ক্রিন, এবং এই ফর্মটিকে ফ্ল্যাপ করে কিন্তু তোমাদেরকে অফিসে জমা করতে হবে। কিভাবে ফর্ম ফিল আপ করবে, কোথায় ফর্মটি পাবে, সমস্ত কিছু তোমাদেরকে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে যতগুলি ব্লক রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে, বেলডাঙ্গা ওয়ান, বেলডাঙ্গা টু, বহরমপুর উরবান, বহরমপুর রুরাল, ভগবানগোলা ওয়ান, ভগবানগোলা টু, ভরতপুর ওয়ান, ভরতপুর টু, বড়ুয়া, দমকল, তারপরে ফারাক্কা, জলঙ্গি, এভাবে কিন্তু যতগুলি ব্লক রয়েছে এখানে দেখতে পাচ্ছ এখানে, কান্দি, খড়গ্রাম, লালগোলা, নবগ্রাম, রঘুনাথগঞ্জ ওয়ান, রঘুনাথগঞ্জ টু, রানীনগর ওয়ান, রানীনগর, এখানে দেখতে পাচ্ছ যে সাগরদিঘি, তারপর রয়েছে শামশেরগঞ্জ, তারপরে শ্রুতি ওয়ান, শ্রুতি টু এবং নওদা। প্রত্যেকটি জায়গার জন্যই কিন্তু নতুন করে আমাদের নোটিফিকেশন চলে এসেছে, তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, বিস্তারিত আলোচনা করব অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে। আমরা এখানে বেতন কত রয়েছে, তোমরা আবেদন কারা কারা করতে পারবে, আবেদন করার ডেট কতদিন পর্যন্ত রয়েছে, ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, কোথায় জমা করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, কারণ পশ্চিমবঙ্গে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। পাশাপাশি পশ্চিমবঙ্গে যারা ICDS অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা প্রত্যেকেই কিন্তু আমাদের চ্যানেল থেকে ক্লাসগুলি করতে থাকো। পাশাপাশি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ইন স্ক্রিনে তোমরা পেয়ে যাবে একটি প্লেলিস্ট, পশ্চিমবঙ্গে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার যে সিলেবাস, সেই সিলেবাসের কিন্তু প্রত্যেকটি ক্লাস কিন্তু সেই প্লেলিস্ট থেকে তোমরা করতে পারবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে আজকে ভিডিওটি আমরা শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি ব্লকের জন্যই কিন্তু আলাদা আলাদা করে এখানে নোটিফিকেশন দেওয়া রয়েছে। এখান থেকে আমরা যে কোনো একটি নোটিফিকেশন নিয়ে চলো আলোচনা করে নিই। তো দেখতে পাচ্ছ একটি নোটিফিকেশন আমি ওপেন করে রেখেছি। তো এই নোটিফিকেশনটি হচ্ছে বহরমপুর গ্রামীণ ICDS প্রজেক্টের তরফ থেকে, যেখানে প্রথমে তোমাদেরকে যেটি বলতে চাই সেটি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ ডেট দেখতে পাচ্ছ এখান থেকে, এবং এখান থেকে মেমো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেটি বলা রয়েছে যে বেতন, বেতন কত পাবে। তো বেতন এখানে কিন্তু তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ হচ্ছে 4,500 টাকা, এবং অতিরিক্ত ভাতা হচ্ছে 4,500 টাকা, অর্থাৎ 4,500 প্লাস 4,500 সমান 9,000 টাকা বেতন কিন্তু তোমরা পাবে, ঠিক আছে? এবং এখানে যেটি বললাম যে বহরমপুর গ্রামীণ ICDS প্রজেক্টে দেখতে পাচ্ছ 21টি শূন্যপদ রয়েছে, যেখানে জেনারেলদের 14টি, SC-দের 6টি এবং ST-দের 1টি শূন্যপদ কিন্তু রয়েছে, ঠিক আছে? এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতাতে তোমরা এখানে অষ্টম শ্রেণী পাস করলেও আবেদন করতে পারবে, মাধ্যমিক পাশেও আবেদন করতে পারছো, এবং উচ্চ মাধ্যমিক পাশেও কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারছো। বয়স এখানে 60 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, এবং স্থায়ী বাসিন্দার ক্ষেত্রে বলা রয়েছে তোমাদের প্রত্যেকে কিন্তু ভোটার কার্ড থাকতে হবে। ভোটার কার্ড যদি না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত জায়গার মধ্যে যে কোনো একটি জায়গা থেকে তোমরা কিন্তু তোমাদের বাসিন্দার সার্টিফিকেটটি কালেক্ট করতে পারো। ভিডিওটি পজ করে তোমরা দেখে নেবে, যাদের ভোটার কার্ড রয়েছে তাদের কিন্তু দেখার দরকার নেই, ঠিক আছে? তারপর এখানে চলো দেখে নিই পরীক্ষাতে কি বলা রয়েছে। পরীক্ষা দেখতে পাচ্ছ তোমাদের এখানে 35 নম্বরের লিখিত পরীক্ষা হবে, এবং 10 নম্বরে তোমাদের কিন্তু এখানে মৌখিক হবে, ঠিক আছে? এখানে লিখিত পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসটি এখানে একবার দেখে নাও। দেখতে পাচ্ছ যে পাটিগণিত থেকে থাকছে 10 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান থেকে থাকছে 10 নম্বর, ইংরাজি ভাষা থেকে থাকছে 10, এবং সাধারণ জ্ঞান থেকে থাকছে 5 নম্বর। ইংরাজি ব্যতীত বাকি সকল প্রশ্ন হবে বাংলায়, এবং সকল প্রশ্ন হবে মাল্টিপল চয়েসে, তোমরা দেখতে পাচ্ছ এখানে, এবং পরীক্ষা হবে 1 ঘন্টার, ঠিক আছে? তারপরে নিচের দিকে যেগুলি বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছ আবেদন করার, এখানে আমাদের আবেদন কিভাবে করতে হবে সেটি বলা রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, এবং সেই ফর্মটিকে কিন্তু তোমাদেরকে মুর্শিদাবাদের যে জেলার, সেখানে আবেদনকারীকে জেলার দেখতে পাচ্ছ এখানে সমাহর্তকরণে জেলা প্রকল্প অধিকারকের এখানে বিভাগে কিন্তু তোমাদেরকে ICDS এর যে বিভাগ, সেই বিভাগে কিন্তু তোমাদেরকে এখানে রুম নম্বর 407B-তে গিয়ে কিন্তু আবেদনপত্র জমা করতে হবে, ঠিক আছে? ফর্মটি নিম্ন
নিম্নলিখিত ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে, পাশাপাশি এই নোটিফিকেশনে কিন্তু ফর্মটি অ্যাটাচ করা রয়েছে এবং তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে ফর্মটি। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে জয়েন করে নাও। তো এখানে দেখতে পাচ্ছ যে আবেদন করার টাইম তোমরা দেখতে পাচ্ছ 15/8/2024 তারিখ বেলা 11টা থেকে আবেদন করতে পারছো তোমরা, যেটি চলবে 8/9/2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত। অর্থাৎ আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা সকলে কিন্তু এখানে আবেদন করতে শুরু করে দাও। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আবেদন পত্রের সঙ্গে কোন কোন ডকুমেন্টস এর জেরক্স লাগবে এখানে দেওয়া রয়েছে, তোমরা এক নজর দেখে নেবে। যেমন জন্ম সার্টিফিকেট জেরক্স, তারপরে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, তারপরে SC ST হয়ে থাকে, তোমার কাস্ট সার্টিফিকেট, তারপর তোমার ছবি, তারপরে এখানে তোমার ভোটার কার্ড, এবং এখানে তোমার কিন্তু কিছু চার্জ রাখা হয়েছে, সেই পেমেন্টটি কিন্তু তোমাকে জমা করতে হবে। ঠিক আছে, তো পেমেন্ট কিভাবে করবে তোমরা সেটিও এখানে বলা রয়েছে। দেখতে পাচ্ছ আবেদন পত্রের সঙ্গে 60 টাকার ফি অনলাইনে SB কালেক্ট অ্যাকাউন্ট নাম্বার এত, এটিতে কিন্তু তোমরা দিতে পারো, অথবা অফলাইনে ইন্ডিয়ান পোস্ট অর্ডার এখানে দেখতে পাচ্ছ এর মাধ্যমে জমা করতে হবে, যেখানে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার এর ক্ষেত্রে পেভেল টু DM মুর্শিদাবাদ ICDS এই নামে কিন্তু তোমাদের জমা করতে হবে। ঠিক আছে, যারা অনলাইনে জমা করতে চাও তারা কিন্তু এখানে যে স্ক্যানার দিয়েছে এই স্ক্যানারে স্ক্যান করবে, স্ক্যান করে কিন্তু তোমরা তোমাদের ফিসটি এখানে জমা করে দেবে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে নিচে বলাই রয়েছে যে উপরে কিউআর কোড দিয়ে ফি প্রদানের পর একটি রেফারেন্স নাম্বার পাওয়া যাবে, সেই রেফারেন্স নাম্বার বা ট্রানজ্যাকশন আইডি আবেদন পত্রের নির্দিষ্ট জায়গায় লিখতে হবে। অর্থাৎ তোমাদের ফর্মে কিন্তু একটি অপশন রয়েছে, সেখানে রেফারেন্স নাম্বার কিংবা ট্রানজ্যাকশন আইডির টি তোমাদেরকে লিখতে হবে, যেটি তোমরা এখানে স্ক্যান করে পেমেন্টটি করবে 60 টাকা। ঠিক আছে, তারপরে এখানে তোমাদের বলাই রয়েছে যে তোমাদের এখানে পরীক্ষা কবে হবে। দেখতে পাচ্ছ এখানে যে লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে 14/9/2024 তারিখ বেলা 12টা থেকে 1টা পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টার পরীক্ষা কিন্তু তোমাদের এখানে হবে। ঠিক আছে, তো এখানে তোমাদের কিন্তু 14/9/2024 তারিখে পরীক্ষা হচ্ছে, সো টাইম কিন্তু খুব বেশি নেই, তোমরা চ্যানেল থেকে কিন্তু ক্লাসগুলি করতে শুরু করে দাও যারা যারা এখানে আবেদনটি করবে। তো আবেদন করার সময় তোমরা যে ছবি দেবে সেই ছবির কিন্তু আরো 3 কপি এক্সট্রা তোমরা বের করে রাখবে, যেটি তোমাদের পরবর্তীতে পরীক্ষার সময় কিন্তু প্রয়োজন হবে, সেটি এখানে বলা রয়েছে। ঠিক আছে, পরীক্ষা কেন্দ্রে তোমাকে এখানে কি নিয়ে যেতে হবে সেটিও বলা রয়েছে। দেখতে পাচ্ছ নীল বা কালো কালির ডট পেন তোমাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এগুলি বলা রয়েছে। তারপরে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে আর কি কি বলা রয়েছে, যে কোন কোন ডকুমেন্টস তোমাদের জমা করতে হবে সেগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে। ভিডিও পজ করে তোমরা একবার দেখে নেবে, কিংবা নোটিফিকেশনটি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যখন ডাউনলোড করে নেবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, তখন কিন্তু তোমরা এগুলি দেখে নেবে কি কি ডকুমেন্টস জেরক্স লাগছে। চলো এখন দেখে নিই এখানে যে ফর্ম দেওয়া রয়েছে সেই ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে। ফর্মে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদেরকে এখানে কিন্তু পাসপোর্ট সাইজের একটি ছবি লাগাতে হচ্ছে, এখানে তোমার নাম লিখতে হবে, এখানে তোমার ICDS প্রজেক্ট নাম লিখতে হবে। ঠিক আছে, এখানে তোমার পঞ্চায়েত নাম, তারপরে কত নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এখানে কাজ করছো সেটি এখানে লিখতে হবে। ঠিক আছে, ইত্যাদি জিনিসগুলি লিখতে হবে, সমস্ত কিছু বাংলায় দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে নিজের নাম, তারপরে স্বামী কিংবা পিতার নাম, তারপরে তোমার সমস্ত ঠিকানা, জন্ম তারিখ, সমস্ত কিছু কিন্তু তোমাকে লিখতে হবে, বাংলায় ফর্মটি দেওয়া রয়েছে। সো আমি আর বলছি না, তোমরা এক নজর দেখে নেবে এটি। ঠিক আছে, তো 3 পাতার ফর্ম রয়েছে এখানে, ফর্ম 3 পাতা তোমরা প্রিন্ট আউট করে নেবে একটি সাদা পেপারে, এবং তোমরা এটিকে মুর্শিদাবাদ অফিসে গিয়ে ICDS এর যে অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু ফর্মটি জমা করে আসবে। ঠিক আছে, তো বন্ধুরা তোমাদেরকে এখানে আরো একটি কথা বলতে চাই, এই যে নোটিফিকেশন বেরিয়েছে সেটি কিন্তু যারা বর্তমানে ICDS সহায়িকা পদে কাজ করছে তাদের জন্য, যারা বর্তমানে ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে 5 বছর ধরে কাজ করছে, 5 বছর বা তার বেশি সময় ধরে কাজ করছে, তাদের ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে কর্মী পদে পদোন্নতির জন্য এই নোটিফিকেশন বেরিয়েছে। ঠিক আছে, এবং যারা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লক থেকে ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং কর্মী পদে নতুন করে আবেদন করতে চাও, অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে অপেক্ষা করে আছো, তোমাদের জন্য খুশি খবর, খুব শীঘ্রই তোমরা নতুন নোটিফিকেশন দেখতে পাবে। কারণ এখানে দেখতে পাচ্ছ যারা ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কাজ করছে তাদের প্রমোশন হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী পদে, অর্থাৎ যারা সহায়িকা পদে যে কাজ করছিল সে প্রমোশন হয়ে যখন কর্মী পদে চলে যাচ্ছে তার মানে তার সেই জায়গাটি কিন্তু মানে লোক কিন্তু পরবর্তীতে নেবে। ঠিক আছে, সেখানে ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কিন্তু লোক ফাঁকা হচ্ছে, সেখানে কিন্তু নতুন কর্মী আবারও নিয়োগ করবে। সো ICDS অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা মুর্শিদাবাদ জেলাতে খুব শীঘ্রই নতুন নিয়োগও কিন্তু তোমরা দেখতে পাবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে লাগা বেল আইকনটি প্রেস করে নাও, এবং যারা দীর্ঘদিন ধরে অর্থাৎ বিগত 5 বছরের ও বেশি সময় ধরে যারা ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কাজ করছো তারা কিন্তু ICDS অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য পদ থেকে এখানে আবেদন করে দাও। এছাড়াও কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে, এবং তোমাদের এখানে মুর্শিদাবাদ জেলার অন্যান্য ব্লক থেকে যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেককেই
তোমাদের এই নোটিফিকেশন গুলি ডাউনলোড করে নেবে, তাহলে বুঝতে পারবে যে তোমাদের জায়গায় কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে। তাছাড়া প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু আবেদন তোমরা এখানে করতে পারছো, ঠিক আছে। এছাড়াও তোমরা কমেন্টে বলতে পারো যে কোন ব্লক থেকে তুমি ভিডিওটি দেখছো, তাহলে তোমাকে জানিয়ে দেবো যে তোমার ব্লকে কতগুলি শূন্যপদ রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল মুর্শিদাবাদ জেলার আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।